আমাদের মধ্যে একটা ধারণা আছে, ঢাকা মানেই বাংলাদেশ। নাটকে, টিভিতে, চাকরিতে, ব্যবসায়, সব জায়গায় ঢাকা ঢাকা, টক শোতে শুধু ঢাকা। আমি বাংলাদেশের চমৎকার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্যারিস বিখ্যাত একটা জায়গা। আমার পাশে যে ছেলেদেরকে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের আজকে মেয়েরা এখানে নেই, এই ভিডিওতে নেই, বাট ওদেরকেও আমি যথেষ্ট সম্মানিত বলছি। আমি ওদের সাথে কথা বলছি, আমি যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, আজকে একটা জিনিস খেয়াল করলাম যে এক একটা কোয়ালিটি, দিজ আর অ্যামেজিংলি ব্রিলিয়েন্ট ইয়াং পিপল। আই মিন 5 বছর বয়স, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বই লিখে ফেলেছে, আমাকে একটা বই দিতে আসছে। সো আমি অনেক ইউনিভার্সিটি যাই দেশে বিদেশে, দেখলাম যে মানে রাজশাহী ইউনিভার্সিটি এসে দেখলাম যে বই লিখে বসে আছে, চমৎকার। আমাদের যে স্টেরিওটাইপ ধারণা ঢাকার বাইরে ইউনিভার্সিটি, ঢাকার বাইরে কলেজ খুব একটা ভালো না, একদম ভুল ধারণা। একটা উদাহরণ দিলাম, নাম বলবি না? আমার নাম জুনায়েদ। জুনায়েদ, বাস ঠিক আছে, আর না আচ্ছা। তারপরে আমাকে ডাকলো ওরা ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি, তারপর জিজ্ঞেস করলাম কি করো? ভাইয়া লোক প্রশাসন নিয়ে পড়ছি, স্মার্ট গাই, ক্যারিয়ার ক্লাব করে, স্ক্রিপ্ট রাইটিং করে, আরো নাটক ফিল্ম করে, চমৎকার। এই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কি করো? ফ্লিপ ফ্লপ, বিলিয়নিয়ার স্টাইলে ড্রেস আপ করা, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, কি করে ভাইয়া? চমৎকার করে কথা বলে, ক্লাবের প্রেসিডেন্ট, ক্যারিয়ার ক্লাবের। তারপরে আর কি করো? ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ পড়াশোনা করছে, অলরেডি কয়েকটা জায়গায় ইন্টার্নের অপরচুনিটি সুযোগ পাচ্ছে, ডাকছে লোকজনকে। ইমরান আমাকে ডেকে নিয়ে আসছে ক্যারিয়ার ক্লাবের জন্য, পার্সুয়েসিভ, রবিটা মিশ্রের সাথে কাজ করে, দিস ব্রিলিয়ান্ট জেন্টলম্যান জয়, অ্যামেজিংলি ড্রেসড আপ। আমি ওর কাপড় চোপড় পরা দেখে আর একটু শিখলাম আজকে কি করে। এখানকার সব ছেলে মেয়েদের তো মানে উৎসাহ দেয়, বাকিরা বললো যে ভাই আমাদের রোল মডেল, উনি আমাদেরকে শিখিয়েছেন কি করে কথা বলতে হয়, কি করে বিভিন্ন জিনিস অর্গানাইজ করতে হয়, একটু আগে মানে এভাবে আমি কেন বলছি এই কথাগুলো বারবার। ওই যে আরেকজন আছে, ফিল্ম মেক, সে আবার ইউটিউবের ইয়া পরে চলে আসছে, ব্রাদার ইউটিউবার, হি ইজ এ ইউটিউবার। আমি আমি কেন বলার চেষ্টা করছি যে আমরা সবাই না একটা ধারণা করি যে আমরা ঢাকায় থাকি, আমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ি, একদম ভুল। এটা একটা রেসিজম, মানে এটা হচ্ছে একটা জিওগ্রাফিক রেসিজম। ঢাকারটা ভালো, বনটা ভালো, অমুকটা ভালো না, নোয়াখালী খারাপ, অমুক জায়গা, একদম ভুল। আজকে এখানে এসে আরেকবার আমি টের পেলাম যে মানুষের প্রতিটা কর্নার না মেধাবী ছেলে মেয়েরা, আমাদের এই ধারণা থেকে বেরোতে হবে, ঢাকা মানে বাংলাদেশ না, ঢাকার বাইরে সুযোগ সুবিধা, ডিসেন্ট্রালাইজেশন, চাকরি বাকরি অনেক কিছুকে ডিসেন্ট্রালাইজ করা উচিত। সো দিস ইজ দ্য ব্রিলিয়ান্ট গাইজ, আমাকে শেখানোর জন্য আরেকবার ধন্যবাদ। আর আমার ক্ষুদ্র প্রচেষ্টা, আমি তোমাদের ইউনিভার্সিটি, তোমাদের এলাকা, আমি আরেকবার শিখলাম। আমার অনুরোধ থাকবে ঢাকা বা আমাদের ভালো ভালো জায়গায় যারা পড়ি বিভিন্ন দেশে বিদেশে, ধারণাটা পাল্টাতে হবে, পুরো বাংলাদেশটা সুন্দর, পুরো বাংলাদেশের মানুষ। থ্যাংক ইউ।